যে আজানের পরে তোমরা দোয়া করো এবং আল্লাহ যেন আমাকে মাকামে মাহমুদ দান করে, এই দোয়া আমার জন্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুলের সাথে ওয়াদা করেছেন মাকামে মাহমুদ দান করবেন। হ্যাঁ, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে আদেশ করতেছেন যে তোমরা মাকামে মাহমুদ যেন আল্লাহ আমাকে দান করো, সেই জন্য দোয়া করো, দোয়া করো। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো সন্দেহ আছে যে আল্লাহ আমাকে বলেছেন মাকামে মাহমুদ দান করবেন, দিতেও পারেন না দিতেও পারেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হে আমার হাবিব, আমি আপনাকে অচিরেই আমি মাকামে মাহমুদ দান করব। আল্লাহ তো ওয়াদা করার খেলাফ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশ্বাস 100% এর উপরেও ছিল। তারপরে উম্মতদেরকে কেন বললেন যে এটার জন্য দোয়া করো? তার কারণ হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাল কিয়ামতের দিন যখন মাকামে মাহমুদ দান করা হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হে আল্লাহ, আমার উম্মত তো দৈনিক প্রত্যেক 5 বার নামাজ আদায়ের পরে আমার জন্য দোয়া করেছে, তুমি আমাকে স্থান দেওয়ার জন্য, আজকে তো আমার উম্মত আমার সাথে নয়, আমার উম্মতের অবস্থাটা কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের শফাআত করার অধিকার দিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শফাআতের মুকাবিলা শুধু কি আমরা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শফাআতের মুকাবিলা হবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আছেন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শফাআতের মুকাবিলা হবেন। আপনারা সবাই জানেন, আমরা শুনে আসতেছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে বলবে আজকের দিনে একটু অনুরোধ করুন, আল্লাহর কাছে শফাআত করুন, যাতে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন। এইভাবে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম পর্যন্ত শেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আমার উম্মতের আমাকে আল্লাহর সন্তান বলেছে কিন্তু আমি কিছু করতে পারি নাই, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই পর্যন্ত সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। যাবার পরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলবেন, না আজকে আমার অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলবেন হ্যাঁ, আজকে আমি হলাম শফাআত করার একমাত্র অধিকারী। এই জন্য দেখা যায় কোরআন শরীফ তালাশ করলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরা আদ-দুহার আয়াত নাজিল হয়েছিল, ওয়ালা সাউবা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের অর্থ হলো হে নবী, আমি আপনাকে এমন খুশি করব যে আপনি খুশি হয়ে যাবেন, এমন কিছু দান করব যে আপনি খুশি হয়ে যাবেন কিয়ামতের দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত নাজিল হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পেয়ে গেছি আমার উম্মতকে মুক্তি করার রাস্তা, আমি পেয়ে গেছি, অর্থাৎ আমি যে আমার উম্মতকে শফাআত করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বেহেশতে যাব না এবং শফাআত আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। সুতরাং আজানের পরে যে দোয়া, এই দোয়ার মর্যাদা অনেক বেশি। আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা বলে থাকেন যে হাত না তুললে হয়, হ্যাঁ বলে আসেন, অনেকে দোয়া পড়েই না, আবার কেউ কেউ পড়ে থাকে কিন্তু হাত উঠেন না। আচ্ছা, আজানের দোয়াটা আমি যখন আমার জন্য আল্লাহর কাছে কিছু চাই তখন হাত উঠাই কিনা? আমার জন্য আমি আল্লাহর কাছে যখন কিছু চাই তখন আমি হাত উঠাই, আর যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হলেন আমার ইমানের মূল, তার জন্য আমি যখন দোয়া করব তখন হাত উঠাই কি আমার লজ্জা করে? না, অবশ্যই না। সুতরাং এই সমস্ত এতে ফায়দা কি আছে? আপনি দোয়া করতেছেন, অনেক সময় দেখা যায় আজান হয়ে গেছে, একজনে দোয়া করতেছে, ওর খেয়ালই নাই এইদিকে আরেকজনে হাত উঠিয়ে দোয়া করতেছে, তখন তার স্মরণ হয়ে যায়
আজানের দোয়া পড়ে এখানে আরেকটা মশলা আছে, আমরা অনেকেই খেয়াল করি না, বুঝছি, একেবারে ইজি। আমরা যখনই আজান শেষ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলে ফেলেন, সাথে সাথে আমরা কি পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযি দাআওয়াতি তামা শুরু করে দেই। কিন্তু এখানে সুন্নত হলো আপনি তার পূর্বে আজান শেষ হওয়ার পরে আপনি দরুদ শরীফ পড়বেন, তারপরে আপনি দোয়া শুরু করবেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আমাদেরকে শাফাআত করবেন। আমরা গুনাহগার সবাই, কেউ বেশি গুনাহগার, কেউ ছোট গুনাহগার, কেউ বড় গুনাহগার, কিন্তু যারা মনে করে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মুকাবিল কি নয়, তারা মনে করে তাদের বস্তা বস্তা নেকি আছে। হ্যাঁ, তাদের বস্তা বস্তা নেকি আছে, বস্তা বস্তা নেকি দিয়ে তারা পার হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, নেকি বস্তা দিয়ে কাল কিয়ামতের দিন কেউ পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বান্দাকে, তার কোন উম্মতকে উম্মত বলে পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি বেহেশতে যেতে পারবে না। আর উম্মতকে কিভাবে পরিচয় করবেন, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে, নবী উম্মত হবে, আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা আয়েশা, যদি এক পাল ঘোড়া থাকে আর ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া থাকে, তাদের মুখটা সাদা থাকে, তাহলে ওই মালিক কি তার ঘোড়া পরিচয় করতে পারবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, হ্যাঁ পরিচয় করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতেরা নমাজ পড়ার জন্য যখন ওযু করে, ওযু করার সময় যে সমস্ত স্থান দৌত করে, ওই স্থানগুলো কাল কিয়ামতের দিন চমকিতে থাকবে, আর আমি আমার উম্মতকে পরিচয় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা করে শুধু বসে থাকলাম, কামও তো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে পরিচয় করতে না পারেন, তাহলে কিভাবে শফাআত করবেন? এই জন্য আমাদেরকে আমলও করতে হবে, নমাজ পড়তে হবে, ওযু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি আকীদা রাখার তৌফিক দিন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য আমি আহ্বান করছি হযরত মাওলানা শরীফউদ্দিন সাহেবকে, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শরীফউদ্দিন সাহেব, ইমাম ও খতিব মসজিদ আল ফেরদৌস পেটারসন নিউ জার্সি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সভাপতি
মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার নওজোয়ান ভাই হল, আমার একমত মন দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে, সামান্য সময় আপনারা সামনে আলোচনা করতাম। আল্লাহ যদি তৌফিক দেন, আমার তৌফিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রব্বুল আলামিনে এই কায়নাতের জন্য রহমত হিসাবে বলে তোমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান দুধ মা হালিমা রাদিয়াল্লাহু সাদিয়া রাদিয়াল্লাহ গরুর দুধি নাসলা ও সম্পর্কে একটু আলোচনা করার লাগি কই মক্কার জমিনের রওয়াজাতিল কুরাইশর রওয়াজাতিল যে কোনো ব্যাখ্যান ভূমিষ্ঠ হইলে ভূমিষ্ঠ আর কিছুদিন বাদে প্রতি মাসে আবার খানায় আবার সামনে নিয়ে যাওয়া হইতো।